পাগল ভাই, পাগল ভাই, পাগল ভাই, দূরের রাস্তা দিয়ে আজ সকালে ওরা পৌষের গান গিয়ে মাঠে যাচ্ছিল, শুনেছিলে? আমার সকাল কি তোর সকালের মতো যে গান শুনতে পাবো? সে ক্লান্ত রাত্রিটাই ছেটিয়ে ফেলা উচ্ছিষ্ট। আজ মনের খুশিতে ভাবলুম এখানকার প্রাকারের উপরে চড়ে ওদের গানে যোগ দেব। কোথাও পথ পেলুম না, তাই তোমার কাছে এসেছি। আমি তো প্রাকার নই। তুমি আমার প্রাকার। এখানে এসে উঁচুতে উঠে বাহির কে দেখতে পাই। তোমার মুখে এ কথা শুনে আশ্চর্য লাগে। যক্ষপুরী কেন? যক্ষপুরীতে ঢুকে অবধি এতকাল মনে হতো জীবন হতে আমার আকাশটা হারিয়ে ফেলেছি। মনে হতো এখানকার টুকরো মানুষদের সঙ্গে আমাকে এক ঢেঁকিতে কুটে একটা পিণ্ড পাকিয়ে তুলেছে, তার মধ্যে ফাঁক নেই। এমন সময় তুমি এসে আমার মুখের দিকে এমন করে চাইলে, আমি বুঝতে পারলুম আমার মধ্যে এখনো আলো দেখা যাচ্ছে। পাগল ভাই, এই বন্ধ ঘরের ভিতরে কেবল তোমার আমার মাঝখানটাতেই একখানা আকাশ বেঁচে আছে, বাকি আর সব বোঝা। সেই আকাশটা আছে বলেই তোমাকে গান শোনাতে পারি। বিশ্ব পাগল, তুমি আমাকে বলছো দুঃখ জাগানিয়া? তুমি আমার সমুদ্রের অগম পাড়ের দূতি, যেদিনের যক্ষপুরীতে আমার হৃদয়ে লোনা জলের হাওয়া এসে দিলে ধাক্কা। তোমাকে একটা কথা বলি পাগল, যে দুঃখটির গান তুমি গাও আগে আমি তার খবর পাইনি। কেন, রঞ্জনের কাছে? না, দুই হাতে দুই দাঁড় ধরে সে আমাকে তুফানের নদী পার করে দেয়, বুনো ঘোড়ার কেশর ধরে আমাকে বনের ভেতর দিয়ে ছুটিয়ে ছুটিয়ে নিয়ে যায়, লাফ দেওয়া বাঘের দুই ভুরুর মাঝখানে তীর মেরে সে আমার ভয়কে উড়িয়ে দিয়ে হা হা করে হাসে, আমাদের নাগাই নদীতে ঝাঁপিয়ে পড়ে স্রোতটাকে যেমন সে তোলপাড় করে, আমাকে নিয়ে তেমনি সে তোলপাড় করতে থাকে, প্রাণ নিয়ে সর্বস্ব পণ করে সে হার জিতের খেলা খেলে, সেই খেলাতেই আমাকে জিতে নিয়েছে। একদিন একদিন তুমিও তো তার মধ্যে ছিলে, কিন্তু কি মনে করে বাজি খেলার ভিড় থেকে একলা বেরিয়ে গেলে? যাবার সময় কেমন করে আমার মুখের দিকে তাকালে বুঝতে পারলাম না। তারপরে কত কাল খোঁজ পাইনি, কোথায় তুমি গেলি বলো তো? সেই অচেনার ধার থেকে এখানে যক্ষপুরীর সুরঙ্গ খোদার কাজে কে তোমাকে আবার টেনে আনলে? একজন মেয়ে হঠাৎ থির কে উড়ন্ত পাখি যেমন মাটিতে আছড়ে পড়ে যায়, সে আমাকে তেমনি করে এই ধুলোর মাঝে এনে ফেলেছে। আমি নিজেকে ভুলেছিলুম। তোমাকে সে কেমন করে ছুঁতে পারলে? তৃষ্ণার জল যখন আশার অতীত হয় মরিচিকা তখন সহজে বোলায়, তারপর দিখানা নিজেকে আর খুঁজে পাওয়া যায় না। একদিন পশ্চিমে জানলা দিয়ে আমি দেখছিলুম মেঘের স্বর্ণপুরী, সে দেখছিল সর্দারের সোনার চূড়া। আমাকে কটাক্ষে বললে ওইখানে আমাকে নিয়ে যাও, দেখি দেখি কত বড় তোমার সামর্থ্য। আমি স্পর্ধা করে বললুম যাবো, নিয়ে আনলুম তাকে সোনার চূড়ার নিচে। তখন আমার ঘোর থামল। আমি এসেছি এখান থেকে তোমাকে বের করে নিয়ে যাব, সোনার শিকল ভাঙবো। তুমি যখন এখানকার রাজাকে পর্যন্ত টলিয়েছো, তখন তোমাকে ঠেকাবে কিসে? আচ্ছা আচ্ছা, তোমার তো ভয় করে না? এই জালির বাইরে থেকে ভয় করে, কিন্তু আমি যে ভিতরে গিয়ে দেখেছি। কিরকম দেখলে? দেখলো মানুষ, কিন্তু প্রকাণ্ড, কপালখানা যেন সাত মকলা বাড়ির সিংহ, তার বাহু দুটো কোন দুর্গম দুর্গের লোহার অবর্গল,
মনে হলো মনে হলো যেন রামায়ণ মহাভারত থেকে নেমে এসেছে কেউ। ঘরে ঢুকে কি দেখলে? ওর বাঁ হাতের উপরে বাজ পাখি বসেছিল, তাকে দামের উপরে বসিয়ে ও আমার মুখে চেয়ে রইল। তারপরে যেমন বাজ পাখির মাথার মধ্যে আগুন চালাচ্ছিল, তেমনি করে আমার হাত নিয়ে আস্তে আস্তে হাত বুলিয়ে দিতে লাগলো। একটু পরে হঠাৎ জিজ্ঞাসা করলে, আমাকে ভয় করে না? আমি বললাম, একটু না। তখন আমার খোলা চুলের মধ্যে দুই হাত উপরে দিয়ে কতক্ষণ চোখ বুঝে বসে রইল। তখন তোমার কেমন লাগলো? ভালো লাগলো, কিরকম বলবো, ও যেন হাজার বছরের বটগাছ, আমি যেন ছোট্ট পাখি, ও ডালের একটি ডগায় কখনো যদি একটু দোল খেয়ে যাই নিশ্চয় ওর মজ্জার মধ্যে খুশি লাগে, ওই একলা প্রাণকে ওই ওই খুশিটুকু দিতে ইচ্ছে করে। তারপরে ও কি বললে? একসময় ঝেঁকে ওঠার বর্ষা ফলের মতো দৃষ্টি আমার মুখের উপরে রেখে হঠাৎ বলে উঠল, আমি তোমাকে জানতে চাই। আমার কেমন গা শিউরে উঠলো, বলুক, জানবার কি আছে আমি কি তোমার পুঁথি? সে বললে, পুঁথিতে যা আছে সব জানি, তোমাকে জানি নে। তারপরে কিরকম ব্যগ্র হয়ে উঠে বললে, রঞ্জনের কথা আমাকে বলো, তাকে কিরকম ভালোবাসো? আমি বললাম, জলের ভিতরকার হাল যেমন আকাশের উপরকার পালকে ভালোবাসে, পালি লাগে বাতাসের গান আর হালি জাগে ঢেউয়ের নাচ, মস্ত একটা লোভী ছেলের মতো এক দৃষ্টি তাকিয়ে চুপ করে শুনলে হঠাৎ চমকিয়ে দিয়ে বলে উঠলো, ওর জন্য প্রাণ দিতে পারো? আমি বললাম, এক্ষুনি। ও যেন রেগে গর্জন করে বলে উঠলো, কখনো না। আমি বললাম, হ্যাঁ পারি, তাতে তোমার লাভ কি? বললাম, জানি নে। তখন ছটফট করে বলে উঠলো, যাও আমার ঘর থেকে, যাও যাও, কাজ নষ্ট করো না। মানে বুঝতে পারলো না। সবকটা স্পষ্ট মানে ও জানতে চায়, যেটা ও বুঝতে পারে না সেটাতে ওর মন ব্যাকুল করে দেয়, আর আর তাতেই ও রেগে ওঠে। ঠাকুর ভাই, ওর উপর তোমার দয়া হয় না? যেদিন ওর পরে বিধাতার দয়া হবে সেদিন ও মরবে। না 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 না, তুমি জানো না ইচ্ছে থাকবার জন্য ও কিরকম মরিয়া হয়ে আছে। ওর বাঁচা বলতে কি বোঝায় সে তুমি আজই দেখতে পাবে, জানি না সইতে পারবে কিনা। ওই দেখো বাবু ভাই, ওই ছায়া, নিশ্চয় সর্দার আমাদের কথা লুকিয়ে শুনেছে। এখানে তো চারদিকেই সর্দারের ছায়া, এড়িয়ে চলবার জো কি? সর্দারকে তোমার কেমন লাগে? ওর মতো মরা জিনিস দেখিনি, যেন বেদ বন থেকে কেটে আনা বেদ, পাতা নেই, শিকড় নেই, মজ্জায় রস নেই, শুকিয়ে দিকলি ক্লিকলি করছে। প্রাণকে শাসন করবার জন্যেই প্রাণ দিয়েছে দুর্ভাগা। চুপ কর, শুনতে পাবে। চুপ করাটাও যে শুনতে পায় তাতে আপদ আরো বাড়ে। যখন খোদাইকারদের সঙ্গে থাকি তখন কথায় বার্তায় সর্দারকে সামলে চলি, তাই ওরা আমাকে অপদার্থ বলে অশ্রদ্ধা করেই বাঁচিয়ে রেখেছে। ওদের দণ্ডটা দিয়েও আমাকে ছোঁয় না, কিন্তু পাগলি তোর সঙ্গে মনটা স্ফূর্তিত হয়ে ওঠে, সাবধানতে ঘৃণা বোধ হয়। না 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 না, বিপদকে তুমি ডেকে এনে না, ওই যে সর্দার এসে পড়েছে,